তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন দর্শক এই বিষয়ে আরও তথ্য জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন সম্রাট ঢাকায় আজকে তাপ তাপমাত্রা কত এবং তাপমাত্রা আর কত বৃদ্ধি পেতে পারে বলে জানতে পেরেছেন সুখবর কোনো আছে কি না দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার শাকিল আপনি যেটি বলছিলেন যে আসলেই রাজধানী সহ সারা দেশে কিন্তু যেই বর্তমানে যেই তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে বিশেষ করে রাজধানীতে আমরা এই কারণ বাজারে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি যে এখন কিন্তু আসলেই রাস্তাঘাট এই সময়টাতে আসলে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে এর কারণ হিসেবে যেটা ধারণা করা হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু নগরবাসী আসলেই বেরোচ্ছেন না কারণ যেই তাপপ্রবাহ চলছে সেটি আসলে একেবারে বিশেষ করে যারা রাজধানীতে খেটে খাওয়া মানুষ নির্ময়ের মানুষজন তারা কিন্তু বের হচ্ছেন এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন ঘর থেকে তেমন একটা বের বেরোচ্ছেন না স্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে এই গরমের মধ্যে বিশেষ করে যেই মানুষের যেই বিভিন্ন ধরনের রোগ ডায়রিয়া থেকে শুরু করে সেটিও কিন্তু বেড়ে চলেছে সেই প্রেক্ষিতেই কিন্তু স্বাস্থ্যবিদরা বলছেন যে পানি সহ যে তরল জাতীয় যে খাবার সেই খাবারগুলো খাওয়ার কথাও কিন্তু বলছেন একই সাথে সচেতনতামূলক যে বার্তা সেটিও কিন্তু তারা দিচ্ছেন কিন্তু তারপরেও যে নগর জীবনের যেই ধারাবাহিকতা সেটি সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ এই খেতে খাওয়া মানুষ যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু আসলে কাজের প্রয়োজনে বাইরে বের হচ্ছেন একই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে এই মাস অর্থাৎ এই সপ্তাহ এমনকি এই মাস জুড়েই কিন্তু এরকম তাপপ্রবাহ চলবে সেটি ধীরে ধীরে বাড়তেও পারে অর্থাৎ এই গ্রীষ্মকাল শুরুর পর থেকেই আমরা কিন্তু দেখছি যে রাজধানী সহ সারা দেশ জুড়ে কিন্তু এই তীব্র তাপপ্রবাহ যেটি আমরা সেটি দেখছিলাম একই সাথে যে মানুষের এক ধরনের যে দুর্ভোগ সেটিও কিন্তু আমরা দেখছিলাম তো এই ছিল আসলে কারোর বাজার থেকে সর্বশেষ সাকিব ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য দশক তাপ্রবাহের খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন